প্রশ্ন, শাকসবজি কাটার পর জল দিয়ে ধুয়ে নিলে কি নষ্ট হয়ে যায়? উত্তরটি হবে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। প্রশ্ন, দুধের স্বর মুখে মাখলে কি হয়? উত্তর, দুধের স্বর ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, এর ল্যাকটিক অ্যাসিড ত্বকের রোদে পোড়াভাব কমায় ও প্রাকৃতিকভাবেই উজ্জ্বল করে। এছাড়াও ত্বকের সার্বিক সুস্থতা রক্ষায় দুধের স্বর উপকারী। প্রশ্ন, ফোনের চার্জ লো হয়ে গেলে আমাদের কি ক্ষতি হয়? বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। উত্তর, ফোনের চার্জ লো হয়ে গেলে ফোনের রেডিয়েশন 1000 গুণ বেড়ে যায়, ফলে মাথা ব্যথা, হার্টের সমস্যা সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে। এবার একটি ধাঁধা প্রশ্ন, দেখি কার মাথায় কতটা বুদ্ধি আছে। ছোটবেলায় সে চোর, বড় হলেই সে ফল, বলুন তো এখানে জিনিসটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে এচোর থেকে কাঁঠাল। কোন মাছের দাঁত ও ঠোঁট মানুষের মতো দেখতে হয়? উত্তর, ট্রিগার মাছের দাঁত ও ঠোঁট মানুষের মতো দেখতে হয়। একটা সহজ প্রশ্ন আপনাদের জন্য, কোন শহরকে রিক্সার শহর বলা হয়? কলকাতা, ঢাকা, আহমেদাবাদ, মুম্বাই? বন্ধুরা, উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আচ্ছা, বলতে পারবেন কি মৃত্যুর পর মানুষের শরীর ঠান্ডা হয়ে যায় কেন? উত্তর, মৃত্যুর পর মানুষের শরীরে বিপাকক্রিয়া বন্ধ হয়ে যায়, তাই শরীর ঠান্ডা হয়ে পড়ে। কোন কাজটি করলে সহজেই বুদ্ধি বাড়ানো যায়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন, কারণ আপনাদের এক একটি লাইক আমাদের মনকে অনুপ্রাণিত করে পরবর্তী নতুন ভিডিও তৈরি করার জন্য। উত্তর, নাম্বার 1, প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হবে। নাম্বার 2, প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার রাখতে হবে। নাম্বার 3, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে। নাম্বার 4, হালকা ধরনের মিউজিক বা সঙ্গীত মস্তিষ্কের জটিল সমস্যা সমাধানে সাহায্য করে। নাম্বার 5, ধূমপান পরিহার করতে হবে। নাম্বার 6, চাইলে কিছু সময় ভিডিও গেম খেলতে পারেন, না হলে পাজল সমাধান করার চেষ্টা করবেন। নাম্বার 7, চর্বি জাতীয় খাবার বন্ধ করতে হবে। ভারতের কোথায় প্রেম মন্দির আছে? উত্তরটি হবে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে প্রেম মন্দির আছে। ট্রেনের চেন টানলে ট্রেনের কি ক্ষতি হয়? উত্তর, ট্রেনের সর্বোচ্চ গতিতে থাকাকালীন যদি চেন টানা হয়, তবে এক্ষেত্রে ট্রেনের লাইনচ্যুত হবার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। এছাড়াও হঠাৎ করেই ট্রেন দাঁড় করালে শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু হতে পারে। এটা ট্রেনকে সঠিক সময় হতে শুধু বিলম্বই করায় না, এছাড়াও একই লাইনে অন্য ট্রেনের যাত্রাকেও বিলম্বিত করে। কোন ফুল খেলে মানুষের মৃত্যু হয়? উত্তর, ধুতুরা ফুল ও ফল দুটোই খুব বিষাক্ত, তাই কেউ যদি এই ফুল বা ফল খায় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার আরেকটি মজার ধাঁধা, দেখি কে উত্তরটা দিতে পারে। বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, পাথরের মতো ডুবে যায়, শোলার মতো ভাসে, বলুন তো বন্ধুরা এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে উত্তরটা হবে ব্যাং। প্রশ্ন, কোন ফল খেলে মশা বেশি কামড়ায়? উত্তর, কলা খেলে মশা বেশি কামড়ায়। প্রশ্ন, মিষ্টি খেয়ে জল খেলে কি হয়?
উত্তর, যে কোনো মিষ্টি খাওয়ার পর হামেশাই আমরা জলের খোঁজ করি, বিশেষ করে সন্দেশ বা শুকনো জাতীয় মিষ্টি খেলে জলের টান বেশি ধরে। কিন্তু এটি একেবারেই করা উচিত নয়। গবেষণায় দেখা গিয়েছে মিষ্টির সঙ্গে জল পান করলে শরীরে চিনির পরিমাণ দ্রুত হারে বেড়ে যায়। প্রশ্ন, কি খেলে কিডনির কার্যকারিতা দ্বিগুণ বাড়ে? উত্তর, ডিমের সাদা অংশ খেলে কিডনির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এবার আরেকটি ব্রেন টেস্টের ওপর প্রশ্ন। একটা ছেলে একটা মেয়েকে তার নাম জিজ্ঞাসা করল, মেয়েটি উত্তর দিল 12-1-21, তাহলে মেয়েটির নাম কি হবে? উত্তর, এখানে মেয়েটির নাম হবে লতা। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও।